হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি এখন আছি বাংলা এসএমপিতে, যেটা পাবলিক, তোমরা সবাই খেলতে পারো। তো ওখানে কি ঘটছে আমি তোমাদের বলে দিই। তো রিসেন্টলি একটা বড় সড়ো ওয়ার ঘটে গেছে, যত জনবসতি আমাদের এসএমপিতে ছিল সবাই বিভিন্ন বিভিন্ন 1,000, 2,000, 5,000 ব্লক দূরে চলে গেছে। শুধু তাই না, আমাদের এসএমপির যত বড় বড় টিম আছে, যাদের কাছে নেদারাইটের ফুল আর্মার, এনচ্যান্টেড ফুল একদম টপ নচ আর্মার যাদের কাছে আছে, তারা পর্যন্ত জায়গা শিফট করেছে। কারণ নতুন মেম্বাররা তারা কিছু না জেনে, কিছু না বুঝে শুধু বাড়ি ঘর তো জ্বালিয়ে গেছে। আর জানি না কেন আমি অনেক দূরে চলে এসেছিলাম, বাট আমার বাড়িও তারা খুঁজে পেয়েছে আর খুঁজে আমার বাড়িও জ্বালিয়ে দিয়েছে। এটা একটা দুঃখের বিষয়, বাট কিছু করার নাই, ইট ইজ হোয়াট ইট ইজ। পাবলিক এসএমপি এমনই হয়। যেহেতু এসএমপি মেম্বাররা নিজেদের বাড়ি অনেক দূরে দূরে বানিয়েছে, তো আমার আজকের টাস্ক হবে তাদের বাড়িগুলোকে খুঁজে বের করা। ইয়েস, এটা একটা সিক্রেট হবে। আর এসএমপি মেম্বার তোমরা যারা দেখছো, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি শুধু একটু দেখতে যাচ্ছি। ডোন্ট ওয়ারি, আমি লুটবো না, আমি শুধু একটু দেখতে যাচ্ছি, দেখা যাক কী দেখতে পাই আমি। ওকে, তো এখানে দেখো আমি যে জায়গাটা থাকি, এই জায়গাটা এরকম বরফ এলাকা অ্যান্ড খুব সুন্দর নজারা আসছে। আর এখানে আমাকে কে মেসেজ করছে না, বাংলা পাইরেট তুমি কোথায়, না? ওকে, আমি একে বলে দিই আমি অনেক দূরে আছি অ্যান্ড এখান থেকে স্পনেতে আমি সভাপতি যাবো। তারপর স্পনের আশেপাশে দেখবো কেউ কোনো জনবসতি বা ছোটো গড়ফড় বানিয়েছে কিনা। আর আমার ওখানে কিছু লুটও রাখা আছে, কিছু ট্রেজার, যারা এসএমপি মেম্বার তারাও জানে না। আমি ওই দুটগুলোকে নিতে যাব। ওকে, তো এবার সর্বপ্রথমে আমি যাই ওইদিকে। অ্যান্ড স্পন মানে ভাই অনেকটা দূরে আছে, আমি 1,000 ব্লক দূরেতে আছি। এইখানে দেখো একজন কমেন্ট করছে আমরা 5,000 ব্লক দূরে। ভাই সাহ, 5,000 ব্লক স্পন থেকে দূরে, বুঝছো? আর আমার এখান থেকে তো 7,000 ব্লক হয়ে যাবে। আমি এখন ওদের বাড়ি খুঁজতে গেলে 7,000 ব্লক দূরে যেতে হবে। ও ভাইয়া, ও এখানে একটা পিলেজার টাওয়ার। ওয়েট, আমি তো একটা লুটি নিয়ে আগে, আমি এই রাস্তা দিয়ে এসেছি কিন্তু আমি তো এটাকে দেখতে পাই না। ভাই সাহেব, আমি এটাকে কী করে নেগলেক্ট করে গেলাম? এক সেকেন্ড, আমি লুটবো এটাকে। গোল্ডেন ইনচেন্টেড অ্যাপেল পেতেও পারি। এক সেকেন্ড, এটা এটা বন্ধ করে দিই, ব্যাটার যেন কেউ না আসতে পারে এর ভেতরে। ও শেট, মানে এখানে আগে প্লেয়াররা এসছে যারা লুটে নিয়ে চলে গেছে। ভাই আমি কত দূরে চলে এসেছি স্পন থেকে, সেখানেও প্লেয়াররা খুঁজছে। ওকে, এবার সর্বপ্রথমে স্পনে যাই। আর আমি প্রায় স্পনের কাছে চলে এসেছি। আর লিটারালি গাইজ, এখানে বৃষ্টি তো থামতেই চাইছে না। হোয়াট ভাইয়া, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে? আমি এসএমপি মেম্বারদের জিজ্ঞেস করলাম ভাইয়া কতদিন বৃষ্টি হবে, বললো 10 দিন টানা বৃষ্টি হবে। ওইটা ওয়ারের পরে এরকম একটু বৃষ্টি হয় শুনছিলাম। ওকে, এই ভাই, ও বাপরে। ওকে, আমি আমার বাড়িটাকে দেখতে পাচ্ছি, এটা আমার পুরনো বাড়ি যেটা আমি বানিয়েছিলাম, কিন্তু আমি আমার বাড়িতে থাকি না। আমি দেখি আমার বাড়িটাকেও কি ভেঙেছে। আশেপাশে তো সব কিছু ডিস্ট্রাকশন হয়ে গেছে। আমার বাড়িটা আপাতত ঠিকঠাক আছে, এর ভেতর কিছু আছে, এই ভেতর কিছু নাই, এটা ভেতর কিছু আছে। মানে এটাই যে আমার বাড়িটা ভাঙা পড়েনি, কিন্তু বাড়ির ভেতর যা লুট ছিল সেটা হাওয়া হয়ে গেছে। দেখো ফুল রেখে দিয়ে গেছে, এটা কত ভালো। আমার এসএমপি মেম্বাররা ফুল ভালোবাসা দেখাচ্ছে, বুঝছো? ওকে, তো আমি এখানে, আমার একটা সিক্রেট জায়গা ছিল যেখানে আমি আমার ট্রেজারটাকে রেখে গিয়েছিলাম, কারণ আমি চাইনি যে আমি এগুলো ক্যারি করে নিয়ে যাই আর কেউ আমাকে মেরে দিক, মেরে দিয়ে আমার লুটটা নিয়ে নিক। তো এখানে যদি আমি ডিগ ডাউন করি, এখানে কোথায় আমি রেখেছিলাম, সামনে এখানে প্লিজ যেন থাকে ভাইয়া। ও এই তো, প্লিজ যেন এইটা আছে। আমার ডায়মন্ডের জিনিসপত্র, ওকে পেয়ে গেছি সব কিছু, ভেরি নাইস। ওকে, আমার এবার টাস্ক হবে যে লোকেদের বেসগুলো খোঁজা, না তো ওটা আমার ভুললে হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, জলদি আমাদের 1.20 আসছে, তো তোমরা জানোই যে 1.20 কি খতরনাক আপডেট আসতে চলেছে। তো এসএমপিতেও আমাদের ভার্সন আপগ্রেড হবে, তো তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করে নিতে পারো। পাবলিক এসএমপি বাংলা, সবাই বাংলাতে কথা বলে, লেটস গো। লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ডিসকর্ডে জয়েন করে আইপি পোর্ট পেয়ে যাবে। ওকে, এবার আমি যাই হচ্ছে কয়েন টিমদের পুরনো বেসেতে। আর স্কেলিটনের বাচ্চা তুই আমাকে মারবি, হ্যাঁ মারতে পারবি তুই আমাকে, চল। আচ্ছা, আমাদের পুরোনো কয়েন টিমদের এলাকাতে কি কেউ এখনও থাকে? এক সেকেন্ড, আমি দেখে নিই, কারোর তো নেম ট্যাগ তো আমি দেখতে পাচ্ছি না। আর এই জায়গাটার অবস্থা তো ভাই খুবই খারাপ। একটা এনচ্যান্টমেন্টের ঘর ছিল না, আমার মনে আছে সব কিছু। এ ভাই, এর তো এত ডিস্ট্রাকশন ঘটে গেছে, এখানে তো কিছুই নাই। ফিউ ইঞ্চেস লেটার, ওকে ফাইনালি আমি একটা জায়গায় চলে এসেছি। অ্যান্ড দূরে তো একটা লোকেশন দেখা যাচ্ছে, এখানে জনবসতি থাকার তো কথা। আই গেস ওরা এখন অনলাইন নেই, কিন্তু আমি
একটু স্নিক পিক করে গিয়ে দেখে আসি যে কি করছে ওরা। বেসিক্যালি এখানে একটা কার বাড়ি বানানো চলছে, ভেরি নাইস, বাড়ি বানানো খুব ভালো। অ্যান্ড আমি না একটু উপাসে যাই, এখান থেকে যাম। ও, এটা তো হেভি ট্র্যাপ ছিল ভাই। মানে নর্মাল প্লেয়ার এভাবে হেঁটে যাবে, উপর থেকে নিচে পুরো ড্যামেজ খেয়ে যাবে বা ডেডও হয়ে যেতে পারে। তো এসএমপি মেম্বার যারা দেখছো, প্রচুর ট্র্যাপ বানাও। হ্যাঁ, আমি চাই নতুন মেম্বাররা আসুক, যারা লুটতে লোটার জন্য আসে তাদের জন্য ট্র্যাপ বানিয়ে রাখো, এসে যেন পুরো খালাস হয়ে যায়। ওকে, আমি কিন্তু এবার সাবধানে ওইদিকে যাব। আমি জানি না যে এরা ট্র্যাপ বানিয়ে রেখে দিয়েছে কি না, বাট যাওয়ার না আগে আমি এক কাজ করি, রিসপন পয়েন্ট এখানে সেট করে দিই। ইয়েস, হুম হুম, ভেরি নাইস। এবার ধীরে ধীরে যাব, চল। জনম 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 সাথে চলায়ো কসম তুমে কসম আঁখে মিলায়ে এক যায়ে ভলে তো বদন জুদা মেরি হোকে হমেশাই রহনা কভি না কহনা